الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت الله الرسول খাদেমের ব্যাখ্যা দিতেছে বলে ওগো ইমাম মালিকের খাদেম শোনো পাঁচটা জিনিস এমন আছে যেই পাঁচটা জিনিসের ইলম আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেয় নাই বলেন সুবহানাল্লাহ এমন কি ইমাম মালিকের খাদেমকে বলতেছে ইমাম মালিকের খাদেমকে বলতেছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওই জ্ঞান দেওয়া হয় নাই বলেন সুবহানাল্লাহ সেই পাঁচটা জিনিস কি প্রথম নাম্বার জিনিসের নাম ইন্নাল্লাহা ইনদাহু কিয়ামত কখন হবে ওয়ায়ুনাজ্জিলুল গাইস কখন বৃষ্টি হবে কে জানে বলেন আল্লাহ তাআলা ওয়ায়ালামু মা ফিল আরহাম তিন নাম্বার জিনিস একজন মহিলার গর্ভের ভিতরে কি আছে এই খবর কার জানা আছে বলেন আল্লাহর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা তুমি আগামী কাল কি খাবে এই খবরটাও কার জানা আছে বলেন আল্লাহ তাআলার জানা আছে খানা সামনে নিয়ে বসছে সব কিছু রেডি খাবে মুখের ভিতরে উঠাইবে খবর আসছে খানাটা রাইখা চলে গেছে ঠিক কিনা এজন্য বাজান পঞ্চম নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত তুমি কোন জমিনে মরবা কোথায় মরবা এই খবর কার কাছে আছে বলেন আল্লাহ তাআলার কাছে আছে এজন্য বাজান এই দুই এইটা জিনিস সব সময় স্মরণ রাখতে হবে আমাকে আর আপনাকে কিন্তু ভোলা যাবে না আর হাকিম লোকমান বলে দুইটা জিনিস ভুলে যেতে হবে যেই দুইটা জিনিস ভুলে যেতে হবে তার প্রথম নাম্বার জিনিসের নাম হলো তোমার জীবনের যত কর্তৃত্ব আছে ভালো কর্ম আছে সব ভুলে যাও মুফতি সাহেব আমি হইলাম মুফতিগিরি যদি ভিতরে থাকে অহংকার আসবে ঠিক কি না হাজী সাহেব হইলাম হাজী উপাধিটা যদি মনে থাকে অহংকার আসবে গ্রামের মাতব্বর হইরাম মাতব্বর যদি মনে থাকে অহংকার আসবে ঠিক কিনা এই জন্য বলতেছে যত ভালো গুণ আছে সব ভুলে যাও ওই যে হযরত আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে সাথীরা ভিড় জমাইছে কি হইছে আমিরুল মুমিনিন কাঁদেন বলে আমার সাথীরা কবরে ঘুমায় আমি আবু বকর জানি না আমার সাথে আল্লাহ কি মোয়ামেলা করবে আল্লাহু আকবার এত বড় একজন মানুষ হয় এত বড় কথা বলতেছে ও ভাই আমি আর আপনি কিন্তু মৌতের কথা স্মরণ করি না আমার কি হবে এগুলো কথা কিন্তু স্মরণ করি না এজন্য আমি আর আপনি তিন নাম্বার যে কাজটা করতে হবে আমার জীবনের যত কর্তৃত্ব আছে সবগুলো ভুলে যেতে হবে ঠিক কি না চতুর্থ নাম্বার জিনিস এটাই শেষ যে জিনিসটা মনে রাখা যাবে না সেটা হলো তোমাকে কেউ যদি আঘাত দেয় তাহলে মনে রাখা যাবে না কেন যদি মনে রাখো ভিতরে অহংকার আসবে রাগ আসবে প্রতিশোধ নিতে মন চাইবে আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের দিকে তাকাও ও দুনিয়ার মুসলমান একজন সাহাবীকে থাপ্পড় মারছে যে থাপ্পড় মারছে তার হাতটা ধইরা বলতেছে ও ভাই তুমি যে আমাকে মারলা তোমার হাতে কি বেতা পাই বলেন সুবহানাল্লাহ এরকম ছিল সাহাবায়ে কেরামের আখলাক এজন্য কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে ভুলে যেতে হবে হাকিম লোকমান বলতেছেন এই চারটা গুণ যদি কোন ব্যক্তির ভিতরে থাকে তাহলে তার ভিতরে যেই নফসটা আছে এই নফসটাকে আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না বানায় দিবে বলেন না সুবহানাল্লাহ আর যার নফসটা নফসে মুতমাইন্না হবে হাশরের ময়দানে এর ভয় আর ত্রাসের কোনো কারণ নাই আল্লাহ তাআলা এভাবে হাশরের ময়দানে তাকে ডাকবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত অন্তর ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট আর সন্তোষ ভাজন হয়ে ফাদখুলি ফি ইবাদি আসো 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 আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ও বান্দা হাশরের ময়দানে তোমাকে মা চিনল না তোমার ছেলে চিনল না তোমার পিতা চিনল না নাই 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 তোমার কোনো ভয় নাই ওয়াদখুলি জান্নাতি ও বান্দা কেউ নাই তোমার এই গুণগুলো আছে আমি আল্লাহ আছি আমার নিয়ামতের জান্নাতের ভিতরে প্রবেশ করো বলেন না সুবহানাল্লাহ আরো একটু চিল্লায় বলেন না বলেন সুবহানাল্লাহ এজন্য এই চারটা জিনিস আমরা ভিতরে রাখবো তো ইনশাল্লাহ যেহেতু প্রধান বক্তা এসে গেছে প্রধান বক্তা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন
উনি খুব পরিচিত আমাদের একজন ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি যান ওনার রস খুব সুন্দর আমরা নিজে শুনেছি এজন্য আপনারা